হাই ফ্রেন্ডস, আরশুতে আপনাকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে পা ফাটা দূর করার জন্য একটি ক্রিম তৈরি করে দেখাচ্ছি, কারণ শীতকাল ছাড়াও সারা বছর এমন অনেকেই রয়েছেন যাদের পা ফেটে যায়, আর পায়ের গোড়ালি ফেটে যাওয়ার যন্ত্রণাও কিন্তু কম নয়। তবে এই ক্রিমটির সাহায্যে আপনি আপনার এই সমস্যাটির সমাধান করতে পারবেন, আর এটাকে তৈরি করে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ক্রিমটিকে কিভাবে তৈরি করবেন। আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার পা দুটোকে কুসুম গরম পানির সাহায্যে পরিষ্কার করে নিন। পরিষ্কার করার পর আপনার পাগুলোকে সুতি কাপড়ের সাহায্যে শুকিয়ে নিন। তারপর এই মিশ্রণটিকে আপনার পায়ের মধ্যে 2-3 মিনিট মাসাজ করুন। এমনভাবে মাসাজ করবেন যেন এই ক্রিমটি আপনার পায়ের ফাটা গোড়ালিতে প্রবেশ করতে পারে। মাসাজ করার পর মোজা পরে নিন এবং এইভাবেই ঘুমিয়ে পড়ুন। আপনারা অনেকেই মোজা পরতে চান না, কিন্তু মোজা পরলে আপনার পায়ের মধ্যে আর্দ্রতা টিকে থাকবে, এর ফলে দ্রুতই পা ফাটা ভালো হয়ে যাবে। তাই ক্রিমটিকে অ্যাপ্লাই করার পর অবশ্যই মোজার ব্যবহার করবেন। আর এই ক্রিমটিকে আপনি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় 15-20 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আপনার যদি খুবই সামান্য পরিমাণে পা ফাটা থাকে, তাহলে এই ক্রিমটির 1-2 বার ব্যবহারে তা পুরোপুরি ভালো হয়ে যাবে। আর পা ফাটার পরিমাণ যদি খুব বেশি হয়ে থাকে, তাহলে 1-1.5 সপ্তাহ এটাকে ব্যবহার করলে আপনার পা ফাটার সমস্যার সমাধান হবে। তবে আপনি যদি আপনার পাকে সবসময় নরম, কোমল ও মসৃণ রাখতে চান, তাহলে সবসময় এই ক্রিমটিকে ব্যবহার করতে পারেন। এতে করে আপনাকে কখনোই পা ফাটার সম্মুখীন হতে হবে না, আর সবসময় ব্যবহার করতে চাইলে আপনার মোজা পরারও প্রয়োজন পড়বে না। ক্রিমটিকে অ্যাপ্লাই করার পর এইভাবে ঘুমিয়ে পড়তে পারেন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কার্যকরী মনে হয়ে থাকে, তাহলে লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।